মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এ কোনো সহজ ঘটনা নয়, এই জটিল পরিস্থিতি যদি কেউ সমাধান করে দিতে পারেন, তিনি হলেন দেবী মহালক্ষ্মী। হে দেবী, আজ এখানে আপনাকে বড় প্রয়োজন, আমাকে দেখা দিন। প্রণাম দেবাদিদেব। দেবী, সুবালাসুর নামে এক ভয়ঙ্কর অসুর তার পিতৃ হত্যার প্রতিশোধের আগুনে জ্বলছে, আর সেই রাগে সে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে তাদের স্বর্গরাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। আমি জানি ওই সুবলাসুর কে, কেমন তার শক্তি, আর তাকে কিভাবে পরাজিত করতে হবে তাও আমি জানি। আপনারা নিশ্চিন্ত হন, আমি এখনই ওই দ্রোণ পাহাড়ে যাচ্ছি। কোথায় দেবরাজ ইন্দ্র, কোথায় বাকি সব দেবতারা, কোথায় লুকিয়ে আছে প্রাণের ভয়ে সবাই? আরো আরো দূরে ওদের খুঁজতে হবে, ওই দ্রোণ পাহাড়ে। চলো সুবলাসুর, চলো আমরা এগিয়ে যাই। এই রূপেই আমার সাথে তোমার সাক্ষাৎ হবে সুবলাসুর। আরে, পথমধ্যে কে উনি? কি হলো সরব, দাঁড়িয়ে পড়লে যে? দৈত্যরাজ, পথের মাঝখানে একজন বৃদ্ধা বসে আছে। কি হচ্ছে ওখানে? রুক্মী অমন চিৎকার করে মাটিতে পড়ে গেল কেন? ওরা মৃত দন্ধুবি, ওই বৃদ্ধা মায়া করেছে। ওরা বিয়ে করতে রাজি হলো না, এবার তোরা আমায় বিয়ে কর, না হলে তোদের অবস্থা ওদের মতোই করব। এবার বল, তোদের মধ্যে কে আমায় বিয়ে করতে রাজি? কি বিয়ে? শঙ্খাসুর, এই বৃদ্ধাকে ছুঁড়ে ফেলে দাও। চলো। আমার বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ, প্রতিশোধ। দেবী, আজ আপনার জন্যই দেবতারা স্বর্গরাজ্য ফিরে পেয়েছেন, তাই মহাশক্তির এই রূপ যুগ যুগ ধরে মানুষের জীবনে মঙ্গল করবে। মঙ্গল অর্থাৎ খেল, তাই আজ থেকে দেবীর এই রূপের নাম হবে দেবী ক্ষেমঙ্করী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।